সুপ্রিয় শিক্ষার্থীরা, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সবার রিকোয়েস্টে আমরা আজকে গতিবিদ্যা অধ্যায় নিয়ে আলোচনা করব একটু, এবং একই সাথে তোমাদের প্রতি রিকোয়েস্ট রইল যে তোমরা ঘরে থাকবে এবং সুস্থ থাকবে। গতিবিদ্যা অধ্যায়ে আমরা আজকে বিভিন্ন যে সূত্রগুলো আছে সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব। শুরুতে দেখো, আমরা যদি যে কোনো একটা ভেক ভেক্টরকে যদি দুটি লম্ব উপাংশে ভাগ করি, মানে এক্স ওয়াই, এদিকে আমার যে কোনো একটা ভেক ভেক্টর ভি, তাহলে ভি এর দুটো উপাংশ যদি ধরি, ভি এক্স অক্ষের সাথে থিটা কোণ করে, তাহলে এই বরাবর যে উপাংশটা পাবো তার সেটা হচ্ছে ভি এক্স, যেহেতু এক্স অক্ষ বরাবর উপাংশ। ভি এক্স ইজ ইকুয়াল টু হবে ভি কস থিটা। তাহলে যে অক্ষের সাথে থিটা ধরব ওই অক্ষের উপাংশটা হবে কস, তাহলে বাকিটা হবে ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে ভি স্যান থিটা। এখন যদি আমি এটা ভেগ ভেক্টর আদি ভেগ ভি নট ধরি, এখানে ভি নট দ্বারা বোঝানো হয় আদিবেগ, তাহলে আদিবেগ যদি ভি নট ধরা হয় তাহলে আমরা সেক্ষেত্রে কী লিখতে পারি? আদিবেগ ভি নট হলে তখন আমরা লিখতে পারি ভি, এই কোণটা যদি থিটা নট ধরি তাহলে ভি নট কস থিটা নট, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এটাকে আমরা যেহেতু আদিবেগের এক্স অক্ষর অংশ ভি এক্স নট, আর এটাকে ধরতে পারি ভি ওয়াই নট, তাহলে ভি নট সাইন থিটা নট। আশা করছি বুঝতে পারছো যে এক্স অক্ষের সাথে উপাংশটা হবে কস আর ওয়াই অক্ষের সাথে উপাংশটা হবে সাইন। তাহলে এক্স অক্ষর উপাংশ আমরা ধরতে পারি ভি এক্স কস থিটা, আর ওয়াই অক্ষর উপাংশ ধরতে পারি ভি ওয়াই ভি ভি নট সাইন থিটা নট। তাহলে এখন দেখো, আমরা যদি সূত্রগুলো একটু আলোচনা করি, প্রাসটা হচ্ছে প্রাস বা প্রজেক্টাইল, প্রাস হচ্ছে এটা যদি অনুভূমিক অক্ষ ধরি এটাকে বলা হয় উলম্ব অক্ষ বা হরিজন্টাল অ্যাক্সিস, আর এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস। মানে অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তু, যদি অনুভূমিকের সাথে তির্যকভাবে মারা হয় তাহলে বস্তুটা এরকম একটা গতিপথ অবলম্বন করে, অনুভূমিকভাবে তির্যকভাবে। তাহলে তির্যকভাবে হলে সেক্ষেত্রে একটা কোণ উৎপন্ন হবে, তার যে ইনিশিয়াল ভেলোসিটি বা আদি বেগ সেটা হচ্ছে ভি নট। অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর বস্তুকে প্রাস করে, খেয়াল করবে, আর বস্তুর গতিপথটা হবে প্যারাবোলা বা অধিবৃত্তাকার। তাহলে এখানে প্রাসের ক্ষেত্রে, প্রাসটাকে যেহেতু আমরা উপরের দিকে নিক্ষেপ করলাম, প্রাসের গতিটা এক্ষেত্রে দ্বিমাত্রিক, উপরের দিকে নিক্ষেপ করলে এক্স অক্ষ বরাবর তার কিন্তু বাধা কাজ করে না, তাহলে এক্স অক্ষ বরাবর গ্র্যাভিটি কাজ করে না, গ্র্যাভিটি কাজ করে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর জি, তাহলে এক্স অক্ষর তার বেগের কোণে পরিবর্তন হবে না। তাহলে এক্স অক্ষ বরাবর বেগের পরিবর্তন হয় না, বাট ওয়াই অক্ষ বরাবর বেগের পরিবর্তন হয়। তা আমরা জানি যে বেগের পরিবর্তন হচ্ছে ত্বরণ, যেহেতু এক্স অক্ষ বরাবর বেগের পরিবর্তন হয় না, তাহলে এক্স অক্ষ বরাবর ত্বরণ রূপাংশ এ এক্স ইকুয়াল টু জিরো, আর ওয়াই অক্ষ বরাবর যদি আমরা হিসেব করি বেগের পরিবর্তন হয়, তাহলে বেগের পরিবর্তন হয় মানে ত্বরণ থাকে, যেহেতু আমরা জানি ওয়াই অক্ষ বরাবর আমার কাজ করে হচ্ছে গ্র্যাভিটি জি, তাহলে প্রাসটাকে আমরা অভিকর্ষের বিরুদ্ধে কাজ করতে দেখি, সেক্ষেত্রে এ ওয়াই ইজ ইকুয়াল টু হবে মাইনাস জি। এখানে মাইনাসটা বোঝানো হচ্ছে গ্র্যাভিটির বিপরীতে কাজ করে, তাহলে অভিকর্ষ আমরা প্রাসের ক্ষেত্রে দুইটা টার্ম পেলাম, একটা হচ্ছে এ এক্স জিরো, আর একটা হচ্ছে এ ওয়াই মাইনাস জি। এখন খেয়াল করো,
একচুয়ালি আমরা দেখিয়েছি যে দুইটা ভ্যাগ ভেক্টর, আমরা একটা ভ্যাগ ভেক্টর এখানে বি নিয়েছিলাম, এখানে থিটা, তাহলে এ বরাবর ছিল হচ্ছে আমার ভি ওয়াই, ভি ওয়াই ভেক্টর, এ বরাবর হচ্ছে ভি এক্স ভেক্টর। তাহলে এখানে দেখো ভি এক্স ভেক্টর, ভি ওয়াই ভেক্টর এবং ভি ভেক্টর, আমরা যদি এখানে একটা লম্ব ড্র করি, তাহলে এই লম্বটা ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই অক্ষের দিক হচ্ছে উপরের দিকে, তাহলে এটার দিকটাকে আমরা উপরের দিকে দিতে পারি। আর যে কোনো মানকে, ভি ওয়াই হচ্ছে ভেগের ওয়াই অক্ষ বরাবর অংশের মান, মানকে একক ভেক্টর দ্বারা গুণ করলে সেটা ভেক্টরে পরিণত হয়। তাহলে এ বরাবর যদি ভেক্টরটাকে আমরা লিখতে পারি ভি ওয়াই জে, তাহলে এক্স অক্ষ বরাবর ভেক্টরটাকে লিখতে পারি ভি এক্স আই। তাহলে এখানে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র যদি আমরা দিই, তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে আমরা পাই, তোমরা অলরেডি জানো যে যেদিক থেকে আমার হেড এবং টেল একসাথে আছে, ভেক্টর যোগের নিয়ম হচ্ছে এটা টেল মানে ল্যাজ আর এটা হচ্ছে হেড মাথা, তাহলে হেডের সাথে টেল যোগ হবে, এটা হচ্ছে সঠিক নিয়ম। আর যদি হেড এবং হেড একসাথে থাকে তাহলে এই নিয়মটা সঠিক নয়। তাহলে খেয়াল করবে যেখানে দুইটা হেড একসাথে থাকবে তার যে কোনো একজন হবে যোগফল, তাহলে হয় এটা যোগফল হবে না হয় এটা যোগফল হবে। এটাকে যদি আমরা যোগফল ধরি, এদিক থেকে আমার যাওয়া পসিবল না, ব্যতিক্রম, তাহলে যেদিক থেকে ঘোরা যাবে মানে ভেক্টর যোগের নিয়ম মেনটেন করবে ওই দিক থেকে আমরা যাব। তাহলে ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে ইজ ইকুয়াল টু হচ্ছে ভি, তাহলে ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ভি এক্স আই প্লাস ভি ওয়াই জে, তাহলে এটা হচ্ছে দ্বিমাত্রিক ক্ষেত্রে। যদি আমরা ত্রিমাত্রিক হিসাব করি তখন আরেকটা টার্ম বাড়বে, ভি ওয়াই জে প্লাস ভি জেড কে, এটা হচ্ছে ত্রিমাত্রিক। অনুরূপভাবে সবগুলা ভেক্টরকে আমরা এভাবে দ্বিমাত্রিক ত্রিমাত্রিক উপাংশে ভাগ করতে পারি। এখন আমরা যদি মান বের করতে যাই, মান বের করতে গেলে দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তাহলে আমরা যেহেতু মান নিচ্ছি এখানে অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার, হ্যাঁ এদের মানগুলো নিচ্ছি, তাই একক ভেক্টরগুলো বাদ যাবে। তাহলে আমরা এখানে মান ভি ভেক্টরের মান হচ্ছে শুধু ভি, তাহলে ভি স্কোয়ার ভি এক্স স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার। সো আমরা লিখতে পারি রুট ওভার অফ, আমরা এখানে অঙ্ক করতে ব্যাগ নির্ণয়ের ক্ষেত্রে এরকম উপাংশের সূত্রটা লাগবে, এই জন্য এটা দেখালো। তাহলে এই ভি ভেক্টরকে আমরা বের করতে গেলে ভি এক্স লাগবে আমার, ভি ওয়াই লাগবে, এটা একটা সূত্র। এখন আমরা দেখব রাশির সূত্রগুলো কিভাবে বের করা যায়। সূত্রগুলোর মধ্যে খেয়াল করো এখানে আমরা এখন রাশির ক্ষেত্রে আমরা পাচ্ছি ভি এক্স নট মানে ব্যাগের আদি ব্যাগের আনুভূমিক উপাংশ ভি নট কস থিটা নট, শুরুতে আমরা দেখিয়েছি ভি ওয়াই নট ভি নট সাইন থিটা নট এ এক্স জিরো এ ওয়াই মাইনাস, এই চারটা টার্ম জানলে আমরা রাশির সবগুলো সূত্র বের করতে পারবো। কীভাবে একটু খেয়াল করো, আমরা জানি ভেগের সমীকরণ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে এখানে ইউ এর পরিবর্তে হবে ভি নট, যেহেতু আদি ব্যাগকে আমরা ভি নট দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এই যে সমীকরণটা এটাকে যদি এক নং সমীকরণ দেই, তাহলে এই সমীকরণটাকে এক্স অক্ষ বরাবর লেখা যায়, এক্স অক্ষ বরাবর কীভাবে লিখতে পারি, যে টার্মগুলো আমার ভেক্টর ওই টার্মগুলোকে আমরা এক্স এবং ওয়াই দুইটা উপাংশে ভাগ করতে পারি, আর যারা স্কেলে তাদেরকে ভাগ করার প্রয়োজন নেই। তাহলে ভি এক্স, ভি নট যেহেতু ভি এক্স নট, এ যেহেতু এ এক্স টি, তাহলে এখন দেখো ভি এক্স ইজ ইকুয়াল টু ভি নট, ভি এক্স নট মানে ভি নট কস থিটা নট এ এক্স জিরো টাইমস টি, তাহলে ভি এক্স বের করার সূত্র হচ্ছে ভি নট কস থিটা নট।
তাহলে এই ভিএক্সটা এইভাবে বের করে নিবে যে ভিএক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা নট। এবার আসো এটাকে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর লিখি, তাহলে ওয়াই অক্ষ বরাবর হলে শুধু এক্স এর পরিবর্তে ওয়াই বসবে, ভি ওয়াই ভি ওয়াই নট এ ওয়াই টি। তাহলে দেখো ভি ওয়াই যদি আমরা দিই ভি নট সাইন থিটা নট এ ওয়াই মানে মাইনাস জি, আমরা পাচ্ছি আমরা সমীকরণটা এরকম পাচ্ছি। তাহলে আমরা যদি এটা মুখস্থ বসাইতে যাও তোমরা সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি, এভাবে যে অরিজিন ফরম্যাট থেকে যদি নিয়ে আসো তাহলে সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। আমরা দুইটার বেগের দুইটা উপাংশ বের করার সূত্র পেয়ে গেলাম, শুধু এই চারটা টার্ম জানলে আমরা বের করতে পারবো। আমি ক্রমান্বয়ে বাকিগুলো দেখাচ্ছি। আরেকটা দেখো প্রাসকে আমরা নিক্ষেপ করলাম অনুভূমিকের সাথে তির্যকভাবে থিটা নট আদি বেগ ভি নট, প্রাসটা যে কোনো মুহূর্তে ধরো পি বিন্দুতে গেল, তাহলে পি বিন্দুতে গেলে সে এক্স অক্ষ বরাবর কিছু দূরত্ব অতিক্রম করবে, এক্স অক্ষ বরাবর তার অতিক্রম দূরত্ব ধরলাম এক্স, আবার ওয়াই অক্ষ বরাবর তার একটা অতিক্রান্ত দূরত্ব আছে এটাকে ধরলাম ওয়াই, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। এখন দেখো যেহেতু পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই আমরা দূরত্ব হিসাব করতেছি, তাহলে এক্স অক্ষ বরাবর ডিস্টেন্স হচ্ছে এক্স, ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্স হচ্ছে ওয়াই। এখন আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, গতিবিদ্যার সমীকরণ আমরা জানি, তাহলে এস ইকুয়াল টু আমরা লিখব ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে এক্স অক্ষ বরাবর যদি লিখি তাহলে এক্স অক্ষ বরাবর তার অতিক্রান্ত দূরত্ব, তাহলে এখানে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব আমরা কত ধরছি এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এখানে এক্স অক্ষ বরাবর যদি লিখি ভি এক্স নট টি হাফ এ এক্স টি স্কোয়ার। তাহলে এখানে দেখো ভি এক্স নট টি মানে ভি নট কস থিটা নট টি হাফ এ এক্স তো জিরো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি ভি নট কস থিটা নট টি। তাহলে দেখো এই সমীকরণটাতে প্যাচ লেগে যায় কিরকম, আগের ভি এক্স এর সূত্র ছিল ভি নট কস থিটা নট, এখানে এক্স এর সূত্র হচ্ছে ভি নট কস থিটা নট টি। সো মুখস্থ বসাতে গেলে প্রবলেম, তোমরা যে অরিজিন ফরম্যাট এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ডি স্কোয়ার এখান থেকে নিজেরা প্র্যাকটিস করবে, কয়েকবার প্র্যাকটিস করলে বিষয়টা আয়ত্তে চলে আসবে। আমরা এখন দেখব ওয়াই অক্ষ বরাবর হিসাব, তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি লিখি ওয়াই অক্ষ বরাবর হলে আমাদের অরিজিন সূত্র হচ্ছে ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে ওয়াই অক্ষ বরাবর হলে তাহলে ওয়াই করো সরল ওয়াই এস এর পরিবর্তে ওয়াই বসবে, ভি নট মানে ভি ওয়াই নট টি হাফ এ ওয়াই টি স্কোয়ার, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি এ ওয়াই পরিবর্তে মাইনাস জি বসালে মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এটা উলম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র, তাহলে অনুভূমিক দূরত্বের সূত্র হচ্ছে এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা নট টি, উলম্ব দূরত্ব ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি। তাহলে আমরা দুইটা সমীকরণ পেলাম, এখান থেকে আরো একটা সমীকরণ পাবো, আমরা পেয়েছি এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা নট টি, তাহলে টি সমান লিখতে পারি এক্স বাই ভি নট কস থিটা নট, আবার ওয়াই ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে ভি নট সাইন থিটা নট টি এর মানটা বসাই দিই ভি নট কস থিটা নট মাইনাস হাফ জি এক্স বাই ভি নট কস থিটা নট হোল স্কোয়ার। তাহলে আমার এখানে আসলো এক্স ট্যান থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট, তাহলে এটাও উলম্ব দূরত্ব বের করার সূত্র। তাহলে এই উলম্ব দূরত্ব বের করে দুটো সূত্র আমরা পেয়েছি, একটা হচ্ছে
y equal to v naught sin theta naught t r minus half gt square r to chhe a bor sutra y is equal to x tan theta naught minus gx square by 2 v naught square cos square theta naught তাহলে আমরা অনেকগুলো সূত্রই পেলাম এবার বিচরণকাল অনুভূমিক পাল্লায় বিষয়গুলো একটু দেখব ধরো একটা প্রজেক্টাইল এভাবে নিক্ষেপ করা হলো তাহলে প্রজেক্টাইলটা যখন এটা ভি নট থিটা নট এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা তাহলে সর্বোচ্চ উচ্চতায় যখন পৌঁছাবে তখন তার এখানে দুইটা একটা হচ্ছে আদিবেগ আদিবেগের দুইটা উপাংশ থাকবে একটা হচ্ছে ভি এক্স নট আরেকটা উপাংশ হচ্ছে ভি ওয়াই নট এখানে যদি ধরি আমরা তখন তার বেগ চেঞ্জ হবে তখন এবার ওর বেগকে যদি ভি ধরি এবার আমার উপাংশ ভি এক্স এবার আমার উপাংশ ভি ওয়াই তাহলে খেয়াল করো ভি ওয়াই প্লাসটিকে উপরের দিকে উঠায় আর ভি এক্স সামনের দিকে নিয়ে যায় তাহলে ভি এক্স সামনে নেয় ভি ওয়াই উপরে উঠায় ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছায় তখন তো আর উপরে উঠাচ্ছে না ম্যাক্সিমাম হয়ে গেল তাহলে এখানে তার উচ্চতা ভি ওয়াই উলম্ব উচ্চতার ক্ষেত্রে সর্বোচ্চ হাইটের ক্ষেত্রে ব্যাগের উলম্ব উপাংশ শূন্য কারণ আর উপরে উঠবে না ম্যাক্সিমাম হাইটে উঠে গেছে তাহলে ভি ওয়াই ইজ ইকুয়াল টু আমরা জিরো ধরলাম তাহলে ভি ওয়াই যদি আমরা জিরো ধরি তাহলে আমাকে বের করতে হবে এখান থেকে ভি ওয়াই জিরো সর্বোচ্চ উচ্চতায় তাহলে ওয়াই তাহলে এখানে ওয়াই মানে হচ্ছে ওয়াই ম্যাক্স ওয়াই ম্যাক্সিমাম এটাকে আমরা ক্যাপিটালাইজ ধরতে পারি তাহলে আমরা লিখতে পারি যখন ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ম্যাক্স সর্বোচ্চ উচ্চতা ক্যাপিটালাইজ তখন ভি ওয়াই জিরো আশা করি কন্ডিশনটা বুঝতে পারছে যে ম্যাক্সিমাম হাইটে যেহেতু উঠে গেল তাহলে আর বেগ নাই তার এই জন্য আর উপরে উঠতেছে না তাহলে ভি ওয়াই জিরো ধরলাম তাহলে ভি ওয়াই যদি জিরো হয় আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস টু এ এস মানে এটা ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এটার একটা ফরম্যাট তাহলে আমরা যদি ওয়াই অক্ষ বরাবর লিখি ভি ওয়াই স্কোয়ার ভি ওয়াই নট স্কোয়ার টু এ ওয়াই আর এটাকে আমরা এস ওয়াই দিয়ে যেতে লিখি ভি ওয়াই স্কোয়ার এটা তো হচ্ছে ভি নট সাইন থিটা নট হোল স্কোয়ার এ ওয়াই মানে হচ্ছে মাইনাস জি আর এটাকে আমরা এস ওয়াই মানে ওয়াই লিখতে পেলাম উলম্ব সরণ এখন কন্ডিশন অ্যাপ্লাই করব তাহলে ভি ওয়াই যদি জিরো হয় তাহলে ওয়াই হবে কি ক্যাপিটাল এইচ বা ওয়াই ম্যাক্স ভি ওয়াই যদি জিরো বসাই ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট মাইনাস টু জি এটা জায়গায় লিখতে পারি ক্যাপিটাল এইচ তাহলে খেয়াল করো ক্যাপিটাল এইচ ইকুয়াল টু আমরা পাচ্ছি ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই টু জি এটা সূত্র সর্বাধিক উচ্চতা বের করার সূত্র আশা করছি এভাবে প্র্যাকটিস করলে তাহলে এখানে খেয়াল করো যে আমরা যদি এখানে পি বিন্দু একটা নিই পি বিন্দু স্থানাঙ্কটা আমার হচ্ছে এক্স অক্ষর দূরত্ব হচ্ছে এক্স ওয়াই অক্ষর দূরত্ব ওয়াই তাহলে আমরা যদি প্লাসটাকে বিচরণকাল বের করতে চাই বিচরণকালের সূত্র তাহলে যে অবস্থান থেকে নিক্ষেপ করা হলো যে উচ্চতা থেকে এটা আদি উচ্চতায় ফিরে আসতে যে সময় লাগে ওটা হচ্ছে বিচরণকাল তাহলে এখান থেকে এখানে আসতে যে টাইমিং ওই টাইমিংটা হবে বিচরণকাল তাহলে বিচরণকালের হিসেবে আমরা লিখতে পারি এখানে আসলে ওয়াই ওয়াই তো উলম্ব দূরত্ব ওয়াই এখানে কমতেছে কমতে কমতে এখানে আসলে ওয়াই জিরো তাহলে এখানে এক্স হচ্ছে এক্স ম্যাক্সিমাম তাহলে এক্স ম্যাক্সিমাম মানে হচ্ছে আর পাল্লা তাহলে আমরা কন্ডিশন লিখতে পারি যখন এক্স ইজ ইকুয়াল টু আর তখন ওয়াই ইজ ইকুয়াল টু জিরো আমরা জানি এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা নট টি তাহলে এক্সের পরিবর্তে যদি আমরা পাল্লা বসাই আর ভি নট কস থিটা নট তখন টিটা হবে বিচরণকাল তাহলে এখানে ওয়াই জিরো সময়টা হবে ক্যাপিটাল টি তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি ভি নট কস থিটা নট টি এটাও একটা সূত্র
আর ইকুয়াল টু ভি নট কস থিটা নট টি, কিছু কিছু অঙ্ক আছে এই সূত্রটা দিয়ে করলে ইজি হয়। তাহলে আমরা এটাতে একটু পরে ফিরে আসছি। এখন যদি আমরা দেখাই বিচরণকাল বের করার সূত্র, তাহলে বিচরণকাল বের করার সূত্র পেতে হলে আমরা দেখতে পাচ্ছি ওয়াই সূত্র যদি আমরা দিই, ওয়াই ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে ওয়াই এর কন্ডিশন হচ্ছে ওয়াই জিরো, তখন টিটা হবে ক্যাপিটাল টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখানে ভি নট সাইন থিটা নট টি আমরা কমন না নিয়ে দেখাই, হাফ জি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি, এটা অ্যাকচুয়ালি কমন নিয়ে বাদ দিতে হয়। তাহলে এখান থেকে টি যদি আমরা বাদ দিয়ে দেখাই, তাহলে জি টি বাই টু ভি নট সাইন থিটা নট, তাহলে টি সমান টু ভি নট সাইন থিটা নট বাই জি, তাহলে এটা হচ্ছে বিচরণকালের সমীকরণ। তাহলে বিচরণকালের সূত্র আমরা পেয়ে গেলাম। একটু আগে আমরা একটা সমীকরণ পেয়েছি, আর ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা নট ক্যাপিটাল টি, আর ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা নট ক্যাপিটাল টি, এখানে ক্যাপিটাল টি এর মানটা বসাই দিই, ক্যাপিটাল টি সমান টু ভি নট সাইন থিটা নট বাই জি। তাহলে ভি নট ভি নট ভি নট স্কোয়ার টু সাইন থিটা নট কস থিটা নট ডিভাইড বাই জি, তাহলে ভি নট স্কোয়ার টু সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটা। তাহলে এটা হচ্ছে পাল্লা বের করার সূত্র। তাহলে রাশের আমরা পাল্লা বের করার সূত্র শিখলাম, বিচরণকালের সূত্র, সর্বাধিক উচ্চতা এবং অন্যান্য যে সমীকরণগুলো এগুলো শিখলাম। এরপরে আসো যে রাশের হচ্ছে কোণ নির্ণয়ের সূত্র। তাহলে একটি প্রাস যখন ভূমিতে আঘাত করে, এখান থেকে একটা প্রাসকে নিক্ষেপ করলাম ভি নট আদি বেগে থিটা নট কোণে, প্রাসটা যখন এখানে আঘাত করবে তখন তার ব্যাগে দুইটা উপাংশ থাকবে, একটা উপাংশ হচ্ছে ভি এক্স আর একটা উপাংশ এদিকে থাকবে ভি ওয়াই। তা আমরা তখন ব্যাগটাকে যদি এটা ধরি ভি, তখন এটা অনুভূমিকের সাথে থিটা কোণ করলো ধরে নিলাম, তাহলে থিটা কোণ করলে সেক্ষেত্রে আমরা যদি ভেক্টর ড্র করি, এখান থেকে একটা লম্ব ড্র করলাম, তাহলে এটা ভি ওয়াই রিপ্রেজেন্ট করবে। তাহলে আমরা যদি এখান থেকে ত্রিভুজ হিসাব করি, সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে ভূমি লম্ব অতিভুজ, তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব বাই অতিভুজ যদি দিই ট্যান থিটা সমান ভি ওয়াই বাই ভি এক্স, তাহলে আমরা এখান থেকে থিটা বের করতে পারি ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স। এটা হচ্ছে উৎপন্ন কোণ দেওয়া থাকলে এই সমীকরণটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে প্রাসের যে সূত্রগুলো আমরা আজকে শিখলাম, তোমরা এই সূত্রগুলো প্র্যাকটিস করবে, আরও অংশ আছে, আমরা ওই অংশটা আরেকটা লেসনে দিব, একদিনে এতগুলো দেখালে তোমাদের আয়ত্ত করতে সমস্যা হবে। পরবর্তী লেসনে আমরা প্রাসের আরও যে আনুষঙ্গিক সূত্রগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব এবং ম্যাথ সমাধান করব। তোমরা আজকে সূত্রগুলো শুধু শিখবে, সূত্রগুলো প্র্যাকটিস করবে, তোমরা সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।